আগুন ও ধোঁয়ার পর এবার নতুন করে ধসের আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষ খোলামুখ খনিতে আগুন ও ধোঁয়ার পর এবার নতুন করে ধসের আতঙ্ক ছড়ায় এলাকায় ঘটনাটি রানীগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতের কলপাড়া এলাকার প্রসঙ্গত গত মঙ্গলবার থেকে ইসিএল এর কুনুস্তরিয়া এরিয়ার এগারা খোলামুখ খনিতে গাঢ় ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায় এর জেরে আতঙ্ক ছড়ায় খনি লাগোয়া রানীগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতের কলপাড়ার এলাকার বাসিন্দাদের মনে খনির সব জায়গা থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে সেই সব জায়গাতে যুদ্ধকালীন তৎপরতায় মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে মাটি ভরাট করার পরেও বিভিন্ন জায়গায় এখনো ধোঁয়া বের হচ্ছে বলে জানায় স্থানীয়রা কিন্তু রবিবার ভোর থেকে আবার নতুন করে ধসের আতঙ্কে ভীত এলাকার মানুষ এলাকার বাসিন্দারা জানিয়েছেন গতকাল খনির পাশাপাশি বেশ কয়েকটি মাঠে ফাটল দেখা দিয়েছে তারা জানায় এলাকার স্কুল ও পুকুর যাওয়ার রাস্তায় ফাটল দেখা দিয়েছে এমনকি সেই পুকুরের জল ধীরে ধীরে কমতে শুরু করেছে বলেও দাবি করেন স্থানীয়রা স্থানীয় এক পুরোহিত জানান সকালে তুলতে গিয়ে হঠাৎ করে কম্পন শুরু হয় মনে হয় যে নৌকা কাঁপছে তারপরে নজরে আসে ফাটল এলাকার বাসিন্দারা জানায় আগুন ধোঁয়ার থেকে এতদিন আতঙ্কে কাটাচ্ছিলাম আজ থেকে ধসের আতঙ্ক যুক্ত হলো এলাকার মানুষের মনে স্থানীয়রা মনে করছেন এলাকায় যে কোনো কোন সময় বড়সড় কোনো দুর্ঘটনা হতে পারে এই আশঙ্কায় রাতের ঘুম ছুটেছে এলাকার মানুষজনের খনির এজেন্ট প্রকাশ যাদব বলেন ওই অংশে ব্রিটিশ আমলে খনি ছিল সেই কারণেই এই ধস বর্তমান খনির জন্য এই ধস হয়নি বলে তিনি দাবি করেন তিনি এও বলেন কিভাবে ঘটনার মোকাবিলা করা যায় তার ব্যবস্থা করার চেষ্টা করছি

ঠিক আছে আমার নাম লায় আমি এই গ্রামেরই বাসিন্দা আমরা সবাই এই গ্রামেরই বাসিন্দা চাইধার ও ধোঁয়া হয়ে যাচ্ছে

বাড়ি গোটা গ্রাম তো বাড়ি ফেটেছে তার মধ্যে আমার বাড়ি দেখুন সামনে আছে বাড়ি প্লাস্টিং এ সব এই বাড়ি দুয়ার ফেটে যাচ্ছে তো এটা কি এই অবস্থায় আমরা কি করে থাকবো মেয়ে ছেলেরা রাতে ঘুমাবো ঘুমোর অবস্থা যদি এরকম যায় বাচ্চা কাচ্চা থাকে কি করে থাকবো এটা কি সম্ভব থাকার এই এই পজিশনে বলুন আপনারা হয়েছে তো অনেক দিনে হয়েছে কিন্তু এটা আজকে যেটা ঘটনা হলো তার প্রতিকার বেশি ফেটে যাচ্ছে এটা এটা হয়েছিল তা সকাল ওই সাড়ে সাতটা আটা অবধি বিলাস্টিং হয়েছে ব্লাস্টিংয়ের পরে এটা হয়েছে তার তার পথন দিতে হবে কা আমাদের মানতে হবে না মানলে আমাদের আমাদের ঘর দুয়ার করব নাই যে আমরা কোথায় থাকবো আমরা দিন মজুরি খেতে খাই আমাদের কিছু নাই তো সেরকম জায়গা দিয়েছে বাড়ি করেছি আমাদের বাড়ি করে দেখ আমাদের তো আমি মানতেই হবে না মানলে আমাদের কোনো করে নে নাই আমার নাম অঞ্জী মন্ডল স্বামী নাম সন্তোষ মণ্ডল